হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো, তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তাদের কাছে একটাই অনুরোধ রইল, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, আশা করি তোমাদের সকলেরই মনে আছে, গতকাল তোমাদের কিন্তু জানিয়েছিলাম মহান রেফারি ক্রিস্টাল জনের বিরুদ্ধে এআইএফএফ এর কাছে আইনি পদক্ষেপ নিতে পারে মোহনবাগান দল। এবং ঠিক গতকাল মধ্যরাতেই কিন্তু এই আপডেটটাই জানানো হয়েছে আনন্দবাজার পত্রিকার স্পোর্টস জার্নালিস্ট শুভজিৎ মজুমদারের তরফ থেকে। তো তোমাদের যেমনটা জানিয়েছিলাম যে ম্যাচের ভিডিও ক্লিপ প্রমাণ হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। তো এই স্পোর্টস জার্নালিস্টও কিন্তু ঠিক একই কথা জানিয়েছেন যে এআইএফএফ এর কাছে রেফারি ক্রিস্টাল জনের বিরুদ্ধে আইনি অভিযোগের পাশাপাশি ম্যাচের ভিডিও ক্লিপ সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে পাঠাতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, যেটা কিন্তু এই মুহূর্তে সকল আইএসএল সমর্থকদের জন্য একটা বড় খুশির খবর। কারণ ক্রিস্টাল জনের ভুল সিদ্ধান্তের শিকার কিন্তু হতে হয়েছে আইএসএলের একাধিক দলকে। তো মোহনবাগান যদি ক্রিস্টাল জনের বিরুদ্ধে অভিযোগগুলি সঠিক প্রমাণ করতে পারে, তাহলে কিন্তু ক্রিস্টাল জনের ভবিষ্যৎ কিন্তু ময়ময় হয়ে যেতে চলেছে। তো বন্ধুরা, তোমরা কী চাও, ক্রিস্টাল জনের কেমন শাস্তি হওয়া উচিত, এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। এবার নেক্সট আপডেটটা বেঙ্গালুরু এফসি দলের হেড কোচ সাইমন গ্যারিসনকে নিয়ে। তো গত মরশুমের আইএসএলের প্রথম ফেজের ম্যাচে সাইমন গ্যারিসনের আন্ডারে কিন্তু বেঙ্গালুরু এফসি দল জঘন্য পারফরমেন্স করেছিল, কিন্তু দ্বিতীয় ফেজের ম্যাচগুলোতে একটা দুর্ধর্ষভাবে কামব্যাক করে আইএসএলের সেমিফাইনাল পর্যন্ত কোয়ালিফাই করেছিল বেঙ্গালুরু এফসি, যার কারণে কিন্তু এই মরশুমে বেঙ্গালুরু এফসি দল সাইমন গ্যারিসনের ওপরেই ভরসা দেখিয়েছিল। তবে এই মরশুমেও কিন্তু সাইমন গ্যারিসন এখনও পর্যন্ত বেঙ্গালুরু এফসি দলকে তেমন একটা আহামরি পারফরমেন্স দেখাতে পারেনি। তবে এই সমস্ত দিকগুলো লক্ষ্য রেখেও কিন্তু বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট সাইমন গ্যারিসনের সাথে 2028 সাল পর্যন্ত একটা লম্বা চুক্তি করে নিয়েছে, এবং এই আপডেটটা কিন্তু গতকাল অফিসিয়ালিভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্টের তরফ থেকে। এবার নেক্সট আপডেটটা আগামী 11 তারিখ মোহনবাগানের এএফসির যে ম্যাচটা রয়েছে মাঝিয়ার বিরুদ্ধে সেই ম্যাচ নিয়ে। তো গতকালই ফেসবুক পেজে তোমাদের পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই 11 তারিখের ম্যাচে মোহনবাগান দল কিন্তু কোনোরকম বিদেশি ছাড়াই পুরো জুনিয়র দল নিয়ে খেলতে চলেছে এই মাঝিয়ার বিরুদ্ধে। কারণ যেহেতু এই ম্যাচ থেকে আর মোহনবাগানের নতুন করে পাওয়ার কিছু নেই, সেই কারণে এই নিয়মরক্ষা ম্যাচে খেলতে গিয়ে যাতে সিনিয়র দলের প্লেয়ারদের কোনোরকম চোটাঘাতে পড়তে না হয়, সেই দিকে লক্ষ্য রেখে জুনিয়র দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট এই মাঝিয়া এফসির ম্যাচে। সেক্ষেত্রে কিয়ান নাসিরি, সুহেল আহমেদ বা টাইসন সিং এদের কাছে কিন্তু একটা বড় সুযোগ থাকছে নিজেদেরকে সকলের সামনে মেলে ধরে নিজেদেরকে প্রমাণ করার। আর এই ম্যাচে মোহনবাগান দলের দায়িত্ব সামলাবেন দলের সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা, কারণ জুয়ান ফেরান্ডো কিন্তু এই ম্যাচে দলের সাথে যাচ্ছেন না। তবে অনেকে আবার ভাবতে পারে যে লাস্ট ম্যাচে রেড কার্ড দেখার জন্য হয়তো এই ম্যাচে জুয়ান ফেরান্ডো সাসপেন্ড থাকছেন, কিন্তু না, আইএসএল এবং এএফসি কাপ যেহেতু আলাদা আলাদা টুর্নামেন্ট, সেই কারণে আইএসএলের কার্ড কিন্তু শুধুমাত্র আইএসএলেই গ্রহণযোগ্য হবে। এবার নেক্সট আপডেটটা 20 বছর বয়সী জাপানিজ স্ট্রাইকার টাকুটো মিকিকে নিয়ে। তো এই তরুণ জাপানিজ স্ট্রাইকারকে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সই করাতে চলেছে জামশেদপুর এফসি, এবং এই টাকুটো কিন্তু আই লিগের ক্লাব শিলং লাজং দলের হয়ে খেলেছে, এবং শিলং লাজং দলের হয়ে 6 ম্যাচে 2টো গোলও কিন্তু করেছে এই টাকুটো। তো আইএসএল মঞ্চে কিন্তু জাপানিজ প্লেয়াররা বেশ ভালো সফলতা অর্জন করেছে, সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে যে জামশেদপুর এফসি দলের হয়ে এই টাকুটো কতটা সাফল্য অর্জন করতে পারে। এবার নেক্সট আপডেটটা মোহনবাগান দলের অন্যতম সেরা বিদেশি জনি কাউকোকে নিয়ে। তো জনি কাউকোকে নিয়ে কিন্তু একাধিক রকম আপডেট তোমাদের জানিয়েছিলাম, যেমন আপডেটটা সেই মুহূর্তে বেরিয়ে এসেছিল। তবে ইতিমধ্যে আরও একটা নতুন আপডেট বেরিয়ে এসেছে জনি কাউকোকে নিয়ে, আর সেই আপডেটটা অবশ্যই কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য দুঃসংবাদ। কারণ যেমনটা আপডেট জানা গেছে যে জনি কাউকো আর হয়তো ভারতে ফিরছে না। তো চোট কাটিয়ে তিনি কিন্তু আপাতত তার দেশের ক্লাবের হয়েই খেলতে চাইছেন, কিন্তু জনি কাউকো এক ইন্টারভিউতে জানিয়েছিল যে তিনি কিন্তু আবারও ভারতে আসতে চায়। সেক্ষেত্রে যদি সত্যি সত্যিই জনি কাউকো এই মুহূর্তে ভারতে না আসে, এবং যদি পরবর্তী সময়ে আবারও ভারতে মানে আইএসএলে খেলতে আসে, তাহলে তোমরা জনি কাউকোকে আইএসএলের কোন দলে খেলতে দেখতে চাও, এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তবে জনি কাউকো যে এই মুহূর্তে সত্যি সত্যিই ভারতে আসছে না, এই বিষয়ে কিন্তু একদম 100% আপডেট এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সেক্ষেত্রে জনি কাউকোকে নিয়ে যদি আবারও নতুন কোনো আপডেট বেরিয়ে আসে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করে দেব। এবার নেক্সট আপডেটে 21 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার জিতেশ্বর সিংকে নিয়ে। তো এই তরুণ ভারতীয় মিডফিল্ডার বর্তমানে খেলছে চেন্নাই এফসি দলে, আর চেন্নাই এফসি দলের হয়ে কিন্তু অনবদ্য পারফরমেন্সও দেখাচ্ছে জিতেশ্বর, আর যার কারণে জিতেশ্বরকে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে টার্গেট করতে চলেছে আইএসএলের একাধিক ক্লাব।
এবং যাদের মধ্যে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু ক্লাবের নামও বেরিয়ে এসেছে। এবং সেই সমস্ত ক্লাবগুলোর মধ্যে রয়েছে এফসি গোয়া, কেরালা ব্লাস্টার এফসি, এমনকি মোহনবাগানের নামও। তবে মোহনবাগান দলের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে জুয়ান ফের্নান্ডোর দুই প্রিয় ছাত্র গ্লেন মার্টিন্স এবং দীপক টাংরি যেহেতু রয়েছে, সেক্ষেত্রে এদের ছেড়ে দিয়ে জিতেশ্বরকে দলে কতটা চাইছে জুয়ান ফের্নান্ডো সেটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। কারণ গ্লেন মার্টিন্সকে হয়তো ছেড়ে দেওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারবে না কোচ জুয়ান ফের্নান্ডো। তবে হতে পারে কোনো প্লেয়ারের সোয়াব ডিলের মাধ্যমে জিতেশ্বরকে দলে নিয়ে দলের মিডফিল্ডকে আরও শক্ত করতে চাইছে হয়তো জুয়ান ফের্নান্ডো। তো এখন এটাই দেখার বিষয় হবে যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে জিতেশ্বরের নতুন ঠিকানা কী হয়। সে চেন্নাই এফসি দলেই থেকে যায় নাকি আইএসএলের অন্য কোনো ক্লাবে সই করে। এবার নেক্সট এবং লাস্ট আপডেটটা মোহনবাগান দলের আপকামিং নতুন বিদেশি নিয়ে। তো জানুয়ারি ট্রান্সফার উইন্ডো ওপেন হতে কিন্তু আর বেশি দিন সময় নেই, সেক্ষেত্রে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দলের নতুন বিদেশি প্লেয়ার নিয়ে আসার পরিকল্পনা কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে এসেছে, এই ডিসেম্বর মাসের এই ম্যাচগুলোতে যদি মোহনবাগান দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ার যদি নিজেদের সেরা পারফরমেন্সটা দিতে না পারে, তাহলে মোহনবাগান দল থেকে কিন্তু খুব সম্ভবত তাদের বিদায় ঘণ্টা বাজতে চলেছে এবং তাদের পরিবর্তে কিন্তু নতুন বিদেশি প্লেয়ার নিয়ে আসতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই কিন্তু লেটেস্ট আপডেট। এবং আরও যেমনটা জানা গেছে, দলের বর্তমান পরিস্থিতি লক্ষ্য করে ইতিমধ্যে কিন্তু বেশ কিছু বিদেশি প্লেয়ারের নাম শর্ট লিস্ট করে রেখেছে জুয়ান ফের্নান্ডো। এবং এই মুহূর্তে দলের বিদেশি প্লেয়ারদের মধ্যে আরমান্দো সাদিকুর পারফরমেন্সটা কিন্তু আন্ডার স্ক্যানার রয়েছে এবং সাদিকুর পাশাপাশি দলের আরও দু তিনজন বিদেশি প্লেয়ারের পারফরমেন্স কিন্তু আন্ডার স্ক্যানার রয়েছে, তেমনটাই আপডেট। তবে জেসন কামিংসকে ছাড়ার বিষয়ে কিন্তু তেমন একটা আগ্রহী কিন্তু এখনও পর্যন্ত দেখায়নি মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই আপডেট। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান দল থেকে কোন কোন বিদেশির পরিবর্তন করা প্রয়োজন এবং তাদের পরিবর্তে কোন কোন বিদেশি প্লেয়ারকে তোমরা মোহনবাগান দলে দেখতে চাইছো জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে? এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটা ফলো করোনি, তারা নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে ফেসবুক পেজেই আপলোড করা হয়। আর তোমরা এখন ফেসবুকে গিয়ে চ্যানেলের নাম লিখে সার্চ করলেও কিন্তু তোমরা আমাদের ফেসবুক পেজটা অনায়াসেই খুঁজে পেয়ে যাবে। আর তোমরা যে কোনো বিষয়ে সরাসরি আমার সাথে কথা বলতে চাইলেও কিন্তু তোমরা আমাকে ফেসবুক পেজে SMS করতে পারো। সেক্ষেত্রে সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে জানার জন্য এবং আমার সাথে যে কোনো বিষয়ে সরাসরি কথা বলার জন্য তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।